আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে ড্রয়িংটি করে দেখাবো তা হচ্ছে গাঁদা ফুল। গাঁদা ফুল সবারই কম বেশি পছন্দ, বাচ্চাদের সিলেবাসেও এটা থাকে প্রায় সময়। তো আজকে আমি আপনাদেরকে মানে বাচ্চাদেরকে এঁকে দেখাবো গাঁদা ফুল খুব সহজ উপায়ে, যেন ওরা খুব সহজেই পারে। আমরা প্রথমে জাস্ট একটা পয়েন্টের মতো, এটা জাস্ট একটা পয়েন্টের মতো করে ই করে নিলাম। তারপর আমরা এইভাবে একটা ঢেউ দিয়ে একটা এঁকে নেব, তারপর আমরা ঠিক এইভাবে একটা এঁকে নেব, এভাবে আমরা একটা এঁকে নেব, এভাবে আমরা জাস্ট পাপড়িগুলোকে একটার উপর থেকে একটার মাঝখান থেকে আরেকটা এভাবে করে শুধু ই করে নিব, ছড়িয়ে নেব একটার মাঝখান থেকে আরেকটা, আরেকটা মাঝখান থেকে আরেকটা। আমরা যত বাহিরের দিকে পাপড়িগুলো করব তত আরেকটু বড়, আরেকটু পাপড়িগুলোকে একটু বড় করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটা পাপড়িগুলো বাড়তে বাড়তে কিন্তু একটা গাঁদা ফুলের মতো রূপ নিয়েছে। আপনারা যদি আরো বাড়াতে চান বাড়াতেও পারেন, কোনো সমস্যা না। যেহেতু বাচ্চাদের জন্য আমি আর একটু বড় করেই দেখাচ্ছি, আমি লাস্টের দিকে পাপড়িগুলো একটু একটু বড় বড় করে দিচ্ছি। বাবুরা ড্রয়িং খুব বেশি কঠিন কিছু না, খুব যে বেশি সুন্দর হতে হবে এমন কোনো কথা নাই, চেষ্টা করবা, চেষ্টা করলে আস্তে আস্তে পারবা। আর কেউ যদি পচা বলে তারে থ্যাংক ইউ বলে আবার ট্রাই করবা, কারণ পচা হলেই ভালো হবে। ব্যাস আমাদের গাঁদা ফুল হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে একটা ই টেনে নিব, গাঁদা ফুলের পাতাটা খুব হালকা হালকা হয়, আমি ই করে নিচ্ছি। অনেকটা এই ধরনের হয় গাঁদা ফুলের পাতাগুলো, আমার বারান্দার টবে ছিল আমি জানি, অনেকটা এই ধরনের হয়। আমি পাতাগুলো দিয়ে নিচ্ছি, তারপর আমরা ঠিক এই দিক থেকে একটা পাতারি বের করব। এখান থেকে আমরা আরেকটা পাতারি বের করে নিচ্ছি, আমরা এদিক থেকে ইচ্ছা করলে আরেকটা পাতা বের করে নিতে পারি। পাতা ছাড়া ফুল অ্যাকচুয়ালি ইনকমপ্লিট লাগে। ব্যাস হয়ে গিয়েছে আমাদের ফুল। আমরা লাস্টের আমাদের যে পাতাটা আছে সে পাতাটা একটু এঁকে নিই, ব্যাস তাহলেই হয়ে যাবে।
তো আপনারা দেখলেন কিভাবে আমি গাঁদা ফুলটা আঁকলাম। আশা করি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।